সকাল সকালে চলে এলাম কাশ ফুলে হাঁটার জন্য এই যে অনেক সকাল এখন অনেক সকাল আর এই যে চলে আসলাম হাঁটার জন্য

এখন আমরা হাঁটছি ব্রিজের নিচে ও আর বরাপু কিন্তু আমাদের ফ্যামিলির একটা বড় ডাক্তার বেস্ট ডাক্তার আর কি বরাপু আগে আগে হাটেগা মেয়েরা পিছিয়ে পিছিয়ে হাটেগা মেজ একটা নদী এই নদীটাও পার করলাম এখানে একটা নদী বাংলাদেশের আমাদের আঞ্চলিক যে নদীগুলো আছে সবগুলো নদী পার করলাম অদ্ভুত একটা সিনারি দেখো এত সুন্দর একটা সিনারি এখানে হ্যাঁ মানে খুবই খুবই সুন্দর সিনারিটা আর আমার সেই আজকে যে ইউটিউবার হওয়ার পেছনের একটা কিন্তু গল্প থাকে মানুষের প্রত্যেকটা মানুষের সফলতা বলো আর ব্যর্থতা বলো সব কিছুর পেছনে কিন্তু একটা গল্প থাকে আমারও আছে আমার একটা সফলতারই গল্প আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয় আদায় করি তো আমার এই জগতে আসার পেছনের মূল কারণ হচ্ছে আমি আগের থেকেই যখন আমার হাতে এই যে অ্যান্ড্রয়েড নামের একটা ইবলিশ আমার হাতে আসছে এইটা আসার পরের থেকে আমি যেখানেই যাই না কেন যদি সুন্দর সুন্দর কোনো সিনারি পাই তাহলে আমি সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতাম ভিডিও করতাম ছবি তুলতাম এগুলার প্রতি আমার একটা আকর্ষণ বেশি সেখান থেকেই হচ্ছে আমার এই ব্লগিংয়ে ইউটিউবে অনলাইন প্ল্যাটফর্ম যেটা এটাতে আমার আশা তো ওই যে চলো আহা কি সুন্দর সুন্দর সিনারি এই দিক দিয়ে দেখো এই যে দাঁড়া এই যে কি সুন্দর বলতো সকাল সকালে উঠে এরকম সিনারি দেখতে কার না ভালো লাগে ছোট কলা হইছে যেতে শোনো পায় কেন সকাল সকালে এত সুন্দর একটা সিনারি কার না ভালো লাগে যদি সকালবেলা ঘুম থেকে না উঠতেই পারি তাহলে কি মানুষের কাতারে পড়ি এটা কি সম্ভব মানুষের কাতারে পড়া এত দশটা নয়টা দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠে পৃথিবীর কি সৌন্দর্য দেখা যায় কিছুই দেখা যায় না এই যে হাঁটলাম কত কিছু দেখলাম ফুল দেখলাম ফল দেখলাম গাছ কুয়াশা এই যে দেখো কত সুন্দর কুয়াশা এই যে এই যে ফুল দেখো প্রমাণ করে দিচ্ছি সব কিছুই যে দেখলাম তার সকাল সকালবেলার এই গ্রান শুনলে ফিল করতে পারি যে ছোটবেলা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতাম আমরা সবাই ছোটোবেলা যে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতাম সেটা হচ্ছে এখন যে নাই আগের দিন বাগে খাইছে এইটা সেইটা হ্যান ত্যান আসলে এগুলো হওয়া কথা এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম সেই মনে হচ্ছে যে সেই ছোটোবেলা আর সেই দিনগুলো মানে সেই জগতে চলে আসছি হ্যাঁ আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠি তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারি আর যদি দুপুরবেলা ঘুম থেকে উঠি তাহলে কি দেখবো তো হ্যাঁ নিম নিম এরকম নিম কোনো বাপা বৰাপা চিঞৰ এইগুলা নিম আনুমানিক চতুবেলা গছ দেখি মনে অনা নিম গাছৰ কথা মনে নাই বৰাপা আনুমানিক কতটোক কেলৰি বাৰ্ণ কৰলাম গা খালো আজকে তাইলে হয়তো কোনো সমস্যা হয়েছিল আমি ধরো কালকে আর কয়টা বাজে বললাম আমি কালকে রাত্রে সাড়ে এগারোটা বাজে পড়ছি আমার কোনো সমস্যা নেই তো তাহলে হ্যাঁ গো বর্তে ভুল হয়েছে নাম্বার হয়তো দু একটা ভুল দিছে এটা লেগে ওয় নেই

খালা লা বাড়িতে চলে এলাম আর এসে যেটা বড় পারে জিজ্ঞেস করলাম যে কতকে কত কত টুকু ক্যালোরি বার্ন করলাম তার থেকে ডাবল এখন আমরা হচ্ছে আবার شويه পুশ করব না হ্যাঁ না তো না না এটা এটা ইয়া না এটা ইয়া এত ইয়া নাই না ক্যালোরি আচ্ছা যাই হোক আমরা এখানে কানজি যাও পাইলাম যদিও তোমরা জানো এটা আমার জন্য বিশ বিষের মতো আর কি তারপরেও এটা লোভ সামলানো যায় না এখানে আমার খালার হাতের বর্তা আর আমার খালার হাতের বর্তা শাক সবকিছু অনেক মজা হয় একটা বাবি বানিয়েছে বাবির হাতের বর্তা দিলে বাবির হাতের বর্তাটাই প্রথম আমার ভাই ভুতে তোর কেন না খালি আজারে কথা কন কাকা তোমার খালি সবাই ইয়া করে না এটা হচ্ছে আমার বাতিজা একদম কম কথা বলে কিন্তু কাজ বেশি করে এই বিচারি পাইতেছে আসার পরের থেকে

মাক আছে <that> আল্লাহ ফ্যাগের মধ্যে গেছে বর্ষার সিজন শেষ এখন আসবে শীত আর মজাদার সিজন আসতেছে আর কি শীতের আগে যে আমার মারগাছের সিনারিগুলো অনেক ভালো লাগতেছে হ্যাঁ আসলে ভালো লাগার মতো সিনারি বলতাছে বলতেছে কি দেখা ওইগুলো দেখাও কচুলার ফুল না কি হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে না কচুল্লার ফুল এগুলা এই যেগুলো হচ্ছে কচুল্লার ফুল আমাদের আমরা ছোটবেলা থেকে এই যেগুলো খেলাধুলা করি আর এগুলাতে হচ্ছে ছোট ছোট এরকম তরমুজের মতো হয় ছোট ছোটো সৌদি আরবে দাম জানেন কত কসুল্লা সৌদি আরব কত করে কেজি ছয় টাকা কেজি খেলেন এই যে কি সুন্দর তো এইগুলা কিন্তু বাংলাদেশের ছয়শ আটশো টাকা কেজি বিক্রি করে চৌধুরবে আমি জানি না ওনারা কিনে নিয়ে কি করে কিভাবে রান্না করে আমার জীবন অনেক শখ ছিল এটা দেখার সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি কোনো কাজ করি না দেখতে পাচ্ছ মশা এটা সকাল উঠানো হয় নাই আর এই রুমে আসলে আমি শুই নাই এই রুমে শুইছে মা আর বরা বোমানো হয় আর আমি যেখানে শুইছি আমি আবার ঘুম থেকে উঠার সময় হচ্ছে মশারির কানি হাতে করে নিয়ে তারপরে ঘুম থেকে উঠি এরকম ফিল করি তো দেখো এই যে বিছানা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আরেকটা কথা বলি তোমাদেরকে গত যে ব্লগে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে ফেসবুকে বা ইউটিউবে যে আপু তোমার অনেক সাহস মাসাল্লা তুমি অনেক সাহস করে অনেক কিছু করতে পারো তোমার ভিতরে হচ্ছে উদ্যোক্তা বেশি হ্যাঁ আপু তোমরাও এরকম করতে পারো আসলে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে একটা করে উদ্যোক্তা থাকার প্রয়োজন আছে সেটা যেটাই হোক না কেন ইউটিউব করতে হবে এরকম কোনো কথা না ফেসবুকে থাকতে হবে এরকম কোনো কথা না এখন কাপড়ের বিজনেস বেশ বের হয়েছে বিভিন্ন খাবারের বিজনেস বের হয়েছে অনলাইনে কিন্তু অনেক খাবার সিল করা যায় বিশ্বাস করো জন্মদিনের কেক বলো অনেক খাবার বড় বড় খাবারের ডালাগুলো দেখি যে এখন অনলাইনে সিল করে তা আসলে ঘরে বসে থেকে এই যে একটা ফাও সময় নষ্ট করা যে মোবাইলের মধ্যে ফেসবুক স্ক্রোল করা এটা বাদ দাও যারা এরকম উদ্যোক্তা পছন্দ করো আমি জানি যারা আমাকে সাপোর্ট করলা যে এরকম আমার এই লাইফটা পছন্দ করো তোমরা আমার বিশ্বাস তোমাদেরও এই ভিতরে এই প্রতিভা আছে বাট তোমরা কাজে লাগাতে পারছো না চলো না নেমে পড়ো কোনো সমস্যা নাই কোনো ভয় নাই বিশ্বাস করো ভাই যতটা ভয় পাচ্ছ যে এটা হবে না আমার দ্বারা হবে না হবে সবার দ্বারাই হবে প্রত্যেকটা মানুষই হচ্ছে কর্ম কিন্তু সাহস করতে পারে না সাহসী না সাহসী হওয়া আগে দেখবার প্রত্যেকটা কাজেই সফলতা অর্জন করা যায় কাজের মাঝে সবথেকে বড়ো বড় কি জানাও কাজের সবথেকে বড়ো ই হচ্ছে সাহস করা সাহস করে করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে পরিশ্রম করতে হবে যদি সাহস করে নামলাম কিন্তু পরিশ্রম করলাম না সেটা কিন্তু হবে না তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সমস্ত কাজ বাদ শেষ আর এখন কোনো কাজ নাই একদম পুরা ফ্লাটটা পরিষ্কার করে নিলাম রুম মুছবো না কারণ রুম সকালবেলা মুচ্ছি সকালবেলা মুছার পরে আবার এতগুলো ধুলা বের হলো না কারণ রুম জারু না দেওয়া মুচ্ছি শুধু মুচ্ছা গেছে এরকম করে কারণ আমার ফ্রিজটা অফ ছিল আগের পুরানটা তো ওইটা ওইটা থেকে হচ্ছে পানি বের হয়েছিল হ্যাঁ এখানেই ছিল এইটা এটা এই জায়গাটাতে ছিল তো এগুলা পুরা দেই সকালবেলা ঘুম ধুপুর পুরা পানিতে বড়া তো ওইগুলো পরিষ্কার করতে করতে দেখা যায় পুরোটা পুরাটা ফ্ল্যাট হচ্ছে মুছে ফেলছি এই যে এটা হচ্ছে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুইছি একদম নতুন করে ফেলছি ধুয়ে দেখো পরিষ্কারই থাকে ফ্রিজ আমার কখনো ময়লা হয় না আর এই যে এটাতে হচ্ছে একদম এই যে পুরাটা হচ্ছে এখানে যা ছিল চালনি টালনি এগুলো যে এখানে ধুয়ে রাখছি একদম সুন্দর করে পরিষ্কার করে মোছা এই যে সব পণ্য পরিষ্কার করা শেষ আর এই ফ্রিজটা ওই যে মাসাল্লাহ আর এই যে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে ফেললাম এখানে কোনো ময়লা নাই আর এই রুমে বড় রুমে সবাই আড্ডা দিচ্ছে ওইখানে তোমার তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর এই যে সিংটিং যা কিছু ছিল আর কি একদম সব কিছু পরিষ্কার করা শেষ এই যে এখানে ওয়াড্রো কি ওয়াড্রো বলে তো আমার নাই তো এগুলো সম্পূর্ণ পরিষ্কার করা শেষ আর তোমাদের সাথে দা একটা জিনিস শেয়ার করা হয় না এই সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে বললাম যে সমস্ত কাজ বাজ করছি তার মধ্যে কিন্তু এগুলো ছিল প্রচুর প্রচুর প্লেট বাটি ছিল এগুলো প্লেট বাটি যা ছিল আমি সব ধুইছি হ্যাঁ আর এই যে আসার সময় শাক উঠায় নিয়ে আসছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না এত সুন্দর শাক মানে কি বলবো তোমাদের মাত্র হচ্ছে এই যে দেখো একদম কচি শাক মানে মাত্র হচ্ছে শীতের দিনের যে শাকটা ওইটা আর আমরা সবার আগে নিয়ে আসছি এই যে শাহনাজের মেয়ের যে তোমরা যে দেখো রোস্ট নিয়ে আসছি জর্দা কিন্তু নিয়ে আসতে দেখো নাই কারণ কি বলো তো জর্দাগুলো আমার বাড়িতে চলে আসছে তো ওইটা হচ্ছে একটা ফান ছিল তারপরে তোমাদের একজনে কমেন্ট করাতে আমি অনেক কষ্ট পাইছি তার জন্য এই কথাটা বারবার রিপ্লাই করতেছি একটা জায়গার মধ্যে যদি শয়তানি করে কেউ কিছু করে সেটা আসলে এইভাবে কমেন্ট করা ঠিক না তো এখন হচ্ছে মাওই আসছে মসছে। আমার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক আমাদের যদি হেনার সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে হেনার মার সাথে কেন থাকবে না বলো তো তো এই যে মা আছে ওইখানে বড়া আছে ওদের জন্য হচ্ছে সকালের নাস্তা তো করে আসলাম খালার বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন যেটা করব এই যে এখানে নিয়ে নিলাম জর্দাটা এই যে হ্যাঁ কি গো ডায়েট ফায়েট করতাম না বড়া পা ডায়েট ফায়েট করতেন না জ্বর দেখায় নেন আইটাইছেন যে খালি ডায়েট করবেন এখন বাজে বারোটা আর এই যে দেখো কি অবস্থা প্রচুর 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 বৃষ্টি আমি একটু পর পরে হচ্ছে বৃষ্টির আপডেট দিচ্ছি এই যে মানে অনেক 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 বেশি মুসুল ধারা বৃষ্টি যেটাকে বলে আর কি আর সমস্ত কাজবাজ শেষ করলাম সংসারের আর এই যে বাহিরে যেহেতু কোনো কাজ করি না মানে রান্না বান্না বা কোনো কাজ নেই তো বৃষ্টি এত অতটা সমস্যা করে না এখানে করলা কেটে নিলাম আজকে করলা বাজবো সাদা বাজা যেটাকে বলে আর এখানে যে সবজি কেটে নিলাম সবজি রান্না করবো আরে যেখানে হচ্ছে পাঙ্কাশ মাছ নিয়ে নিলাম আর এই যে কথা বলতে পারবো না এখন হচ্ছে রান্নাটা বসায় দিই অলরেডি আগুনটা ধরাই দিছি এখানে একটু বয়েজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম হালকা পাতলা শুনছো বলতেছে করিস না আমি বললাম কেন করব না কেন লুকাবো নিজে যা করব আমি যা তা আমি সবার কাছে শেয়ার করব। আমি যদি একটু ভালো থাকি বা ভালো খাই বা ভালো কিছু করি সেটা শেয়ার করব, খারাপটা কেন শেয়ার করব না আসলে যেটা আমি বলছি যে খারাপ হয়তোবা তোমরা কমেন্ট করবে যে খারাপ কি রান্না করলো আমি আজকে কিভাবে রান্না করলাম দেখো আজকে সবার আগে পানি দিলাম পানির মধ্যে একটু তেল দিলাম আর একটু হলুদ মরিচের গুঁড়া যা আছে সব কিছু দিলাম কিন্তু তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা ফ্রাই করি নাই তেলের মধ্যে পেঁয়াজটা ফ্রাই করলে হচ্ছে সব থেকে বাজে একটা খাবার হয় গ্যাস্ট্রিকের হচ্ছে মূল কারণ হয় পেঁয়াজ ফ্রাই করা রান্না তরকারি রান্না করা আর হচ্ছে মাছ ভেজে রান্না করা তো আজকে আমি দুইটা থেকে একটা করি নাই তরকারিটা বিশ্বাস করো এত বেশি টেস্ট হয়েছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে ওর ভিতরে মাছটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিলাম আর ওই পাশে কি করলাম বলো তো করলা কিন্তু শুধু পানি সেদ্ধ করছি হালকা করে একটু হালকা টেলা টালা টালা করবো পানি পানি রাখবো না তো দেখো এইভাবে কিন্তু তেল একদম খাই নাই বললেই চলে এই যে পাক একদম চকচক কাজকা করে চুলাটাও দিলাম অনেক সুন্দর করে আর প্রতিদিনই দই যখন রান্না করি প্রতিদিনই এই কাজগুলো করি বাট কিছু কাজ হচ্ছে একটু কম করি যেমন এই যে এই দেওয়ালগুলো হচ্ছে প্রতিদিন দুই না তো আজকে একদম দেখো এত সুন্দর করে ধুইলাম মানে সাবান দিয়ে অনেক পরিষ্কার করে ধুইলাম মুসলাম এই যে সমস্ত দেয়ালগুলো পাকঘরের যত দেয়াল ছিল আর এটার ভিতর দিয়ে দেখা যাচ্ছে না এই যেগুলো সব হচ্ছে সাবান দিয়ে দুইছে আজকে হ্যাঁ সবগুলো দেয়াল আর ফলোরটার মধ্যে সাবান দিই নাই কারণ এই যে দেখো হাউসটা এইটাও একদম দেয়াল টেয়াল যা কিছু ছিল সমস্ত কিছু হচ্ছে পরিষ্কার করলাম এই যে আজকে সিংটাকে একদম সুন্দর করে ঝকঝকা করে ফেলাম দুয়ে আর রান্না বান্না করে আমি কী করি বলো তো প্রথমে হচ্ছে এই ডাইনিং টেবিলে রাখি এইভাবে আর যখন খাওয়া শেষ হয়ে যায় সবার আমি এখানে সমস্ত কিছু রেডি করে রাখলাম জাস্ট শুধু চামচ রাখি না দাঁড়ো চামচগুলো রাখি যারা যারা আমার মতো তেল খেতে পছন্দ করো না তাদের জন্য এই যে এই করলা ভাজাটা একদম টোটালি তেল তেল নাই ছাড়া লাগে আর এই যে হচ্ছে পটল দিয়ে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের কি বলবো এটা ও মাছ অলরেডি চলে আসছে ভাই আর এই যেখানে ভাত রান্না করলাম তো চলো খাবারটা খেয়ে নি এখানে নিয়ে নিলাম তেল ছাড়া করলা আর এখানে নিয়ে নিলাম হচ্ছে কতগুলো কাঁচামরিচ দেখো পাঁচটা কাঁচামরিচ দেখছি আজকে

ছি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় নিয়ামক আজকের এই তরকারিটা তেল একদম হালকা না না বললেই চলে যে তেল দিছি আর করলা ভাজাটা তো তেল ছাড়াই করলাম তো তোমরা চেষ্টা করবো আমার মতো এরকম করে রান্না করতে পানি তেল হলুদ মরিচ যা আছে পেঁয়াজ টিয়াজ সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মাছটা কষাবা মাছটা নিয়ে নামায় ফেলে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে সবজিগুলো কষিয়ে হওয়ার একটু আগে মাছটা দিয়ে দিলে এত সুন্দর এত টেস্ট হয়েছে আজকের তরকারিটা বিশ্বাস করো সবাই অনেক বেশি প্রশংসা করছে আজকের এই তরকারিটা আর এই যে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ